ভারতবর্ষকে অ্যাথলেটিক্স বিশ্বের বুকে জায়গা করে নেওয়া হিমা দাসের বিষয়ে আপনাদের কিছু আজকে জানাবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে তুমি আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ভারতবর্ষকে অ্যাথলেটিক্স বিশ্বের বুকে জায়গা করে দেওয়া হিমা দাসের জন্ম 9 জানুয়ারি 2000 সালে আসামের ডিং নামের ছোট্ট শহরে হয়। 18 বছরের সেই ছোট্ট মেয়েটি আজ ভারতবর্ষের প্রত্যেক মানুষের গর্ব। যে গ্রামের নাম আজ থেকে কিছুদিন আগ পর্যন্ত কেউ অত জানত না, সেই গ্রাম তথা সেই গ্রামের এই মেয়ের চর্চা আর সমগ্র দেশবাসী করে চলছে। আর চর্চা করাটা তো স্বাভাবিক, কারণ আজ সেই ছোট্ট মেয়েটি যা করে দেখিয়েছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এতদিন পর্যন্ত ভারত ট্র্যাক ইভেন্টে বিশ্বমঞ্চে তেমন কোনো ফল করে ওঠেনি, কিন্তু আজ হিমার দৌলতে তা সম্ভব হয়েছে। আর শুধু তাই না, সে হয়ে উঠেছে ভারতের প্রথম মহিলা স্প্রিন্টার যে প্রথমবারের জন্য দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে, এরকম কোনো বড় ওয়ার্ল্ড ক্লাস ইভেন্ট, এবং তার সাথে করেছে দুর্দান্ত একটি বিশ্ব রেকর্ড। মাত্র 59.47 সেকেন্ডে সে সম্পূর্ণ করেছে তার দৌড়টি, সেটা এখন অবধি মহিলাদের গ্রুপে বিশ্বের সবচেয়ে কম সময়ে শেষ করা 400 মিটার দৌড়। তুমি কি জানো হিমার বাবা রঞ্জিত দাস হলেন একজন কৃষক। তার নিজের 2 বিঘা ধানের জমি ছিল, সেখানে চাষবাস করে তিনি তার পরিবারের পেট চালাতেন। 8 জনের পরিবার হিমা তার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল। ছোটবেলায় হিমা তার বাবার ধান খেতে ফুটবল খেলত এবং ফুটবল খেলতে খেলতে সে নিজেকে এমন তৈরি করে ফেলেছিল যে ছেলেদের হারানো তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তার ফুটবল খেলা দেখে সে গ্রামের একজন স্থানীয় কোচ রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছিল, কারণ হিমা তার থেকে বড় বড় ছেলেদের সাথে তাদেরকে অনায়াসে ফুটবলে হারিয়ে দিচ্ছিল এবং তার গতিও বেশ দারুণ ছিল। কিন্তু মেয়েদের ফুটবল যেহেতু ভারতে এত জনপ্রিয় নয়, তাই সেই কোচ তাকে অ্যাথলেটিক্সে যাওয়ার পরামর্শ দেন। হিমা সেই কোচের পরামর্শটি ভীষণ সিরিয়াসলি নেয় এবং ধীরে ধীরে বিভিন্ন ছোটখাটো দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে থাকে। প্রতিযোগিতায় সাফল্য আসে দেখে সে নিজের দৌড় নিয়ে আরও সিরিয়াস হয়ে পড়ে, আরও ভালো করে অনুশীলনে মন দেয়। এরই মাধ্যমে হিমা তার জীবনের লক্ষ্য একদম স্থির করে ফেলে। হিমা এতটাই গরিব ছিল যে তার কাছে দামি ইন্টারন্যাশনাল পর্যায়ের স্পাইক শো কেনারও পয়সা ছিল না। কিন্তু বলে না, মনে অদম্য ইচ্ছা থাকলে জীবনে কোনো বাধাই আর বাধা বলে মনে হয় না, আর সেটাই ছিল এখানে হিমা। হিমা তখন সস্তা দামের স্পাইক শো কিনে ইন্টার ডিস্ট্রিক্ট দৌড় প্রতিযোগিতায় অংশ নেন আর চমৎকারভাবে সেই দৌড় প্রতিযোগিতাটি 2টি স্বর্ণপদকও পেল। হিমার অদ্ভুত প্রতিভা ডিরেক্টর অফ স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ারের অ্যাথলেটিক্স কোচ নিপন দাস চিনতে পারেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে যদি হিমাকে সঠিক ট্রেনিং এবং ডায়েটের মধ্যে রাখা যেতে পারে তাহলে সে একদিন ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারবে খেলাধুলার জগতে। নিপন দাস এরপর হিমার বাবা মায়ের সাথে কথাবার্তা বলেন মেয়ের প্রতিভার ব্যাপারে। তিনি তাদের বোঝান যে তাদের মেয়ে ভারতের হয়ে খেললে একদিন দেশের নাম নিশ্চয় উজ্জ্বল করবে, তাই তো তিনি আরও উন্নত মানের ট্রেনিং দেওয়ানোর জন্য হিমাকে গুয়াহাটি নিয়ে যেতে চান। প্রথমে বেশিরভাগ ভারতীয় বাবা মায়েদের মতো হিমার বাবা মাও ছাড়তে রাজি হননি হিমাকে তার কোচের সঙ্গে, কিন্তু নিপন দাসের দৃঢ় প্রতিজ্ঞার মনোভাব এবং বারবার বোঝানোর দৌলতে তার বাবা মা অবশেষে রাজি হন হিমাকে গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়তে। এরপর 2 বছর গুয়াহাটিতে হিমা লাগাতার পরিশ্রম ও ভালো ট্রেনিং করতে থাকে। এই 2 বছর হিমাকে নিজেকে অ্যাথলেটিক্স এমন পর্যায়ে নিয়ে চলে গেছিলো যে সব জায়গায় তার নাম লোকে জানতে শুরু করে দেয় তার অনবরত স্প্রিন্টের সাফল্যের জন্য। এই বছর 2018 সালের কমনওয়েলথ গেমস হিমা অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে সে 6ষ্ঠ স্থান অধিকার করে 51.32 সেকেন্ডে সে দৌড় সম্পূর্ণ করেছিল সেখানে, কিন্তু মাত্র 9.37 সেকেন্ড দেরি হওয়ার কারণে সে কমনওয়েলথে সোনা জিততে ব্যর্থ হয়। এই চরম ব্যর্থতার পর অনেকেই হয়তো তখন পুরোপুরি ভেঙে পড়ত, কিন্তু হিমা ছিল পুরো অন্য ধাঁচের একটি মেয়ে যার মধ্যে ছিল একদম হার না মানা মনোভ। এই ব্যর্থতার পর তার ট্রেনিং আরও ভালোভাবে মনোযোগ দিল, দিনরাত এক করে সে লাগাতার পরিশ্রম করতে থাকলো, নিজের উইকনেসগুলোকে ঠিক করতে থাকলো আরও ভালো করে। এরপর শুরু হলো IAAF আয়োজিত বিশ্ব U20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানে বিশ্বের সব সেরা থেকে সেরা প্রতিযোগিতারা এসেছিল সেই প্রতিযোগিতার অংশগ্রহণ করতে। দৌড় শুরু হওয়ার সময় হিমা সবার থেকে অনেক পিছনে ছিল, একসময় মনে হচ্ছিল যে সে এই প্রতিযোগিতায় হারতে চলেছে, কিন্তু শেষ মুহূর্তে হিমার অসাধারণ গতি সবাইকে ভুল প্রমাণ করে দিল এবং 51.47 সেকেন্ডের মধ্যে দৌড়টি শেষ করলো
শুধু শেষই করলো না, সেই সাথে ভারতের নাম উজ্জ্বল করার পাশাপাশি স্প্রিন্টে স্বর্ণপদকও বিশ্ব রেকর্ড করল। হিমা দাস সাকসেস স্টোরি আর সমগ্র দেশবাসীর কাছে এক প্রেরণার সমান। তার সফলতার কাহিনী এটা আবার প্রমাণ করে দিল আমাদের সবাইকে যে হার না মানা মনোভাব, দৃঢ় প্রতিজ্ঞা, চিন্তাধারা, পরিশ্রম ও নিজের ভুলগুলোতে ক্রমাগত ইম্প্রুভ করা মাধ্যমেই যে কেউ সফলতার শীর্ষে পৌঁছতে পারে। তাছাড়া যে মানুষ যত মানসিক দিক থেকে শক্তিশালী হবে, তার কাছে তখন জীবনের কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না। সে তখন তার মানসিক শক্তির দ্বারা সেই সব বাধা বা প্রতিকূলতাকে অনায়াসে অতিক্রম করে ফেলবে, যেমন হিমা পেরেছে। একই সময় যার জুতো কেনার পয়সা ছিল না, সে আজ বিশ্ব রেকর্ডের অধিকারিণী। সত্যি এর থেকে দারুণ ইন্সপিরেশন আর কি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন ও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।